ভীষণ কি রে তুই বল না যেটা জিজ্ঞেস করছিস চুপ করে কেন আছিস বলে দে হ্যাঁ মানে তোমার কিছু লাগলে টাগলে তো সবাইকে একবার বলার দরকার ছিল অ্যাট লিস্ট জয়কে আসলে আমার না আবার সকালের মতোই গাটা গোলাচ্ছিল মাথা ঝিমঝিম করছিল আর সেই জন্যই আমি ওষুধ আনতে গেছিলাম তুমি এত রাতে একা একা কেন গিয়েছিলে আমাদের কাউকে তো বলতে পারতে আবার যদি কিছু হয়ে যেত আসলে সামনেই তো কালীপূজো সকলেই ব্যস্ত থাকবে আর দুর্জয় তো বাড়ি ফিরে একটু রেস্ট নেবে ভাবলাম কাছেই দোকান তাই আর আমি কাউকে কিছু বললাম না নিজে গিয়ে ওষুধটা নিয়ে এলাম দেখলে তো ও তোমাদের কথা ভাবলো আর তোমরা সবাই মিলে ওকে বকে দিলে আরে যে জয় চান্স পেলি কি পেলি না খালি ওকে বকে দিস কেন রে তোমার শরীর খারাপ গা গোলানো এগুলো কালীপূজোর উপোস না করার নাটক নয় তো আহ মা ডাক্তার তো দেখছে বললাম তো তোমায় নাটক আবার কি তুমি মায়ের কথা উড়িয়ে দিচ্ছ তো উড়িয়ে দিও না তোমার মা গাছের মুখ দিয়ে চলে না আমি যখন তোমাদের দুই বন্ধুকে বলে দিয়েছি পুজো সব কাজ সামলাবে মানে তোমরাই করবে আরে বাড়ির পুজো কোথায় আনন্দ করে আয়োজন করবে তা না একজনের শরীর খারাপ আর একজন তো উপোসের নাম শুনে বিলবি কাটে জানি এসো তো চলো ঘরে চল কালকে তোমাকে উপোস টুপোস কিচ্ছু করতে হবে না চল হয়ে গেল এগুলো তো আমি খুব ভালো বুঝতে পারি এগুলো হচ্ছে উপোস না করার পন্দি না আন্টি আমি ফন্দি আঁটি না উপোস করব আমি হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম কালী পুজোর দিন সকাল থেকে পুজো শেষ না হওয়া অবধি আমি কিছু তুলব না মুখে